হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি বলতে পারো, আবার নেইও বলতে পারো। কেন, দুদিন ধরে খুব শরীরটা খারাপ, একটু মাথাটা ইস্যু আছে, মাথাটা ব্যথা করছে। তো যাই হোক, তোমাদের তো আমার ব্লগের থেকে আমার ইটিং চ্যালেঞ্জ বা ইটিং শো বেশি ভালো লাগে, বা আমার খাওয়া দেখতে তোমাদের বেশি ভালো লাগে, তার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি, বলো তো কি, দই ফুচকা। তো এখানে টোটাল 2 প্যাকেট, মানে কি বলবো, 2 প্লেট দই ফুচকা আছে, 12টা থাকার কথা কিন্তু 11টা আছে, একটা প্লেটে 6টা করে। যাকে আনতে পাঠিয়েছিলাম সে অলরেডি একটা খেয়ে নিয়েছে। তো যাই হোক, আজকে আমার এখন বেজে গেছে 7:45, ঠিক আছে। তো আমি ভাবলাম যে খাবোই যখন, তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই। আর এই যে আমার 11টা দই ফুচকা, তার সাথে নিয়েছি দেখো কোল্ড ড্রিঙ্কস, এটা এখন ঢেলে নেব তোমাদের সামনেই। এইসব খাবার খুব ভালো করে চলে যায় এতগুলো। এই যে আমার কোল্ড ড্রিঙ্কস, কতজনের এরকম খাবার অনেকটা করে পেটে থাকে, ঢুকে যায়, আর ভাত টাত কিছু ঢুকতে চায় না, আমি তার মধ্যে একজন। ভাত তো ঢোকেই না, এসব চিটচ্যাট ফ্রুট, মানে চিটচ্যাট যেগুলো খাবারগুলো থাকে ওগুলো তো ভীষণ ভাল লাগে। তো চলো খাওয়াটা স্টার্ট করি, দই ফুচকা। দই তো ভরে ভরে আছে, তোমাদেরকে লোভ দেখিনি। আমাদের এখানে 6টা দই ফুচকা 25 টাকা, এই দেখো ঝুরি ভাজা আর পুরো দই ভর্তি। এমন একটা নিই যাতে তোমরা আওয়াজটা শুনতে পারো। এই বাবা, সব নেতিয়ে গেছে, এইটা ভালো আছে, এনেছে এত বকবক করতে করতেই না। অতটা ভালো না। আমি দই ফুচকা না হোক আজ থেকে 3 বছর আগে খেয়েছি, পুজোর সময় ঘুরতে গিয়ে। তারপরে টোটালি দই ফুচকার কথা আমি আউটই করে দিয়েছিলাম। পরশু দিন একটু বাইরে গেছিলাম, ওখান থেকে দই ফুচকা আনিয়েছিলাম, সেদিন তো তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম দই ফুচকাটাই আরেকবার তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করি। চুল নেতে গেলে ভাল লাগছে না, দই ভরা। এই দেখো, আমার ভালো লাগছে কিন্তু অতটাও ভালো লাগছে না। দইয়ের সাথে কোল্ড ড্রিঙ্কস, সরি, আমার দই ফুচকাটা খাওয়া দেখে কাদের কাদের খেতে ইচ্ছে করছে আমাকে বলো, আর কারা ভিডিওটা দেখার পর খাবে বলো আমাকে প্লিজ।
আমার মনে হচ্ছে না যে দই ফুচকাটার পর কোল্ড ড্রিঙ্কসটা আমার খাওয়া উচিত হবে। দইটা এতটা করে দিয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে কি মুখের ভেতরটা বাস্ট করবে দইয়ের। দেখা যায় ওই যে ওই যে 1.5 মিনিট শর্ট একটা পাওয়া যেত ছোট, মুখে দিলে একদম বাম হয়ে যেত, মানে একটা ধামাকা হয়ে যেত, ওরকমই লাগছে। মানে মুখে যেয়ে দিচ্ছি, দাঁড়া আরেকবার দেখো। খেতে পারছি না, আমি দেখে মনে হয় যে অনেকটা খেয়ে নিতে পারবো, কিন্তু আসলে আমার পেটের নালিটা অনেক ছোট। আর বাচ্চি না, 11টা খাওয়া যায়। এমনি ফুচকা আমি অনেকগুলো খেয়ে নিতে পারবো, কেন দই টই দেওয়া না, একদম লাস্ট বাইট। দই পুচকার সাথে কেউ কোল্ড ড্রিঙ্কস খেয়েও না, একদমই বেকার লাগছে। চলো বন্ধুরা, তো খাওয়া শেষ, প্লেটে আমার একটা পড়ে আছে। মানে আমি 10টা খেয়েছি, একটা রয়েছে আর একটা অলরেডি একজন খেয়ে নিয়েছে, যাকে দিয়ে আনতে পারিছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, খাবার ভিডিওটা তোমাদের তো আমার ব্লগেতে খেতে মানে আলাদা আলাদা ইউনিক ইউনিক কিছু খাই, তোমাদের ভাল লাগে, কোনো কিছু তোমরা সাজেশন দাও যে এইটার উপর চ্যালেঞ্জ করো বা এইটা খেতে ওটা খেতে, তবে আমি ডেফিনেটলি আরও ভিডিওগুলো এনজয়ের সাথে করব। আর তোমাদেরও দেখবে দেখতে ভালো লাগবে যদি তোমরা কমেন্ট করে বলো হ্যাঁ এটা খাও সেটা খাও, আমার খাওয়া যদি দেখতে তোমাদের ভালো লাগে। আমি জানি আমার খাওয়া বাজে না, তো আমারও অন ক্যামেরা খেতে কোনো আপত্তি নেই, আমি ভদ্রভাবে খাই, আই থিঙ্ক তোমরা দেখছো, অবশ্যই জানিও আমি ভদ্রভাবে খাই কি অভদ্রভাবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা করছি নেক্সট ব্লগে। আজকে হচ্ছে স্যাটারডে, এখন বেজে গেছে 7:10 বাকি, তোমাদেরকে আমি টাইমটাও বলে দিলাম। তো বন্ধুরা আজকের মতন বিদায় জানাচ্ছি, দেখা করছি নেক্সট ইটিং চ্যালেঞ্জে বা নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবে। তো টাটা গাইস, লাভ ইউ অল, বাই।